Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Sumaiya's Blog. আমি সোমা আছি আপনাদের সাথে। আজ এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করতে পারেন। আমি হচ্ছে ফার্স্টে আমাদের বেলকনিতে যে পুঁইশাক গাছগুলো সেগুলো শেয়ার করছিলাম। আমি হচ্ছে রাতের বেলায় ভিডিওটা করেছি, তো এই জন্য হচ্ছে একটু ক্লিয়ার দেখা গেছে, কারণ দিনের বেলায় করলে আসলে বাইরের আলোর কারণে এটা ক্লিয়ারভাবে দেখা যায় না। তো এখন তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গাছগুলো। আর এখন হচ্ছে আমি দুপুরে রান্না করব কচু দিয়ে মুরগির মাংস। তো এই কচুটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছিল। তো গ্রামের জিনিসের তো আসলে স্বাদটাই অন্যরকম, শহরে যতই এসব জিনিস পাই না কেন, গ্রামের থেকে নিয়ে আসা জিনিসটা অনেক বেশি সুন্দর হয়। আর একদমই মোমের মতন গলে গিয়েছিল। অনেক সময় গলা ধরার একটা বিষয় থাকে, কিন্তু এটা আসলে অনেক সুন্দর ছিল, কারণ অনেক কচুই আছে যেগুলো কাটতে গেলে হচ্ছে হাতে একটু চুলকায়। তো এটা হচ্ছে আমি কাটিনি, এটা হচ্ছে আমার শাশুড়ি কেটে দিয়েছিল, কারণ আমি এই কচুগুলো অত আসলে কাটতে পারি না ভালো করে, কারণ বাইরে থেকে অনেকটা ফেলে দিতে হয়, কম ফেলে দিলে আবার অনেক সময় হচ্ছে গলা চুলকায়। তো আজ হচ্ছে আমি কচুটা দিয়ে ছোট মুরগি রান্না করব, বেশি বড় মুরগি নেয়নি, কারণ আমার শ্বশুর বাড়িতে হচ্ছে কচুগুলো মুরগি দিয়ে আর হচ্ছে বড় মাছ দিয়েও খেয়ে থাকে, কিন্তু ছোট মুরগি দিয়েই হচ্ছে বেশি খেয়ে থাকে। আমিও অনেকবার রান্না করেছি, আর আজও হচ্ছে ছোট মুরগি দিয়েই হচ্ছে রান্না করেছি। আর কচুটা ভালো হওয়ার কারণে আসলে খাবারটা খেতে অনেক টেস্ট হয়েছিল। তো আমি হচ্ছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা প্রায় আধা আধা রান্না করার পর কচুটা দিয়ে দিয়েছি, কারণ কচুটাকে একটু কষানোর সময় দিয়েছি এই কারণে, যাতে ওর ভিতরে সব মশলাগুলো ভালোভাবে যায়। এজন্য আমি তো আসলে শেয়ার করেছি যে রাজশাহীতে অনেকবার হচ্ছে কচু পেয়েছি, মাঝে মাঝে হচ্ছে বড় কচুও পেয়ে থাকি। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম। তো এটা দেওয়ার কারণে দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তারপর হচ্ছে দুপুরবেলায় ওর বাবা হচ্ছে শিঙ্গি মাছ পেয়েছিল, কারণ বাবুকে মাঝে মাঝে একটু আমি আলাদা করে রান্না করে দেই ওর তরকারি, কারণ ও তো অনেক বেশি ঝাল খেতে পারে না। তো নিয়ে আসতে ভেবেছিলাম সবগুলো একেবারে ক্লিন করে রাখবো, কিন্তু পারিনি, কারণ অনেক দুপুর হয়ে গিয়েছিল এর জন্য। তো আমি হচ্ছে জাস্ট ধুয়েই রেখে দিয়েছি ফ্রিজে। আর তারপরে ওর বাবা হচ্ছে দই নিয়ে আসছিল, বাবুকে একটু দই দিচ্ছিলাম। আর বিকালবেলায় আমরা হচ্ছে একটু গিয়েছিলাম কালাই রুটি খাওয়ার জন্য। তো এটা আসলে রাজশাহীর বিখ্যাত হলেও অনেকেই কিন্তু খেতে পছন্দ করে না। আর আমাদের ঘরে হচ্ছে ওর বাবা আর আমার শাশুড়ি আসলে একদমই পছন্দ করে না, তারা কিন্তু গেলেই হচ্ছে প্লেন রাইস দিয়ে হাঁসের মাংস ভর্তা এগুলো ট্রাই করে, কিন্তু আমি আসলে যাই কালাই রুটিটাই খাওয়ার জন্য, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর মনে হয় যেন মাংসটা যদি না নিয়ে হতো তাহলে ভর্তা দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু যখন মাংসটা সামনে আসে তখন আর ভর্তার দিকে অতটা খেয়ালটা যায় না। তো আমি আসলে একটা খাওয়ার পরে দুইটা নিতে পারি না। তা ওই দিন হচ্ছে ওর বাবা বলতেছিল যে আরও একটা নাও, পরে হচ্ছে আরও একটা নিয়েছিলাম কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। আর বাবু তো এগুলো খেতে পারে না, এই জন্য হচ্ছে আসার সময় তেহেরি নিয়ে আসছিলাম। তো আজকে তেহেরিটা অনেক বেশি ঝাল হওয়ার কারণে বাবু আসলে তেমন খেতেও পারেনি, পরে হচ্ছে ওকে প্লেন রাইস দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে খাইয়েছিলাম। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।